প্রিয়াঙ্কা ঘোষ নবদ্বীপ নদিয়া ওনার একটা বিষয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে উনি বলছেন প্রকৃত গুরুই পরে ত্যাগ স্বীকার করতে আপনাদের ওয়েবসাইটের এই লেখাটা প্রথমে যখন পড়েছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু এখন অনেক বেশি সংশয় বিরক্তি আর রাগ ধরছে আপনি কারো বাড়িতে গিয়ে এসি ঘরে না থেকে অন্য কোথাও থেকেছেন এটা কি সন্ন্যাসীর ত্যাগ সন্ন্যাসকে ভৌতিক স্তরে নামানো উচিত নয় ভৌতিক স্তরে মা বাচ্চার জন্য যে কষ্ট করে তার ধারে কাছে অন্য কেউ যেতে পারবে না আদর্শকে সবার উপযোগী করার জন্য এতটা নিচে নামানো উচিত নয় যে কেবল আদর্শের খোলসটাই থাকে মূল সারবস্তু বাদ চলে যায় আপনার ভিডিওগুলোতে আগে যাদের দেখানো হয় যারা যারা আপনার দ্বারা উপকৃত হয়েছে এই সব কি চলছে আপনার আজকাল লোকে কি বলছে এই সব দিয়ে প্রচারের প্রয়োজন পড়ছে যার এই সবের প্রয়োজন পড়ে তাকে আমি গুরু বলে মানি না যদি আপনার মধ্যে শুধুই সন্ন্যাসী কেউ থেকে থাকে তবে তাকে আমি গুরু বলি আর উচিত কথা গুরুকেও বলা যায় এই শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি এই জায়গাটা ওনাকে একটু যদি আপনি বুঝিয়ে বলেন প্রথমত প্রিয়াঙ্কা আপনার কথা হিসাবেই যাই উচিত কথা গুরুকেও বলা চলে যদি এটা সত্য হয় তাহলে এটা শুধু শিষ্যের সত্য তো নয় গুরুরও সত্য কারণ গুরু তো তাকেই বলা হয় না যে খুব ভালো শিষ্য তো উচিত কথা ঔচিত্য বা সত্য ঠিকই বলেছেন সকলকেই বলা চলে তো এটি পরিষ্কার সত্য কথাই বলি দেখুন আপনার মানা না মানাতে আমি জীবন চালাতে বসিনি কেউ গুরু মানুক কেউ আচার্য মানুক কেউ আমাকে উচ্চ পদ দিক আপনি চ্যানেলের প্রথম ভিডিও থেকে চলে যান কখনো একে গুরুত্ব দিয়ে আমি কথা বলিনি চেষ্টা করিনি জীবনে তো আজও তার ব্যতিক্রম করব না গুরু এই শব্দটা যতটা পবিত্র তার থেকে অনেক অনেক বেশি অনেক গুণ বেশি এর দুর্ব্যবহার করে অপবিত্র করেছে যারা এই গুরু গুরু বলে চেঁচিয়েছে বেশি যারা সন্ন্যাসী মানতে চেয়েছে যারা গুরু মানতে চেয়েছে তো এমন চেঁচামেচি থেকে আমি বহু দূরে ক্রোশ দূরে থাকতে চাই আধ্যাত্মিক মানুষ সে যে অন্যের মন জুগিয়ে চলা ছেড়ে দিয়েছে আধ্যাত্মিক মানুষ সে যে অন্যের আশ্রয় খোঁজা ছেড়ে দিয়েছে আধ্যাত্মিক সে যে অন্যের মতে জীবন বাঁচা ছেড়ে দিয়েছে তো প্রথমত আমি কিভাবে চলবো সেটা আমি নির্ধারণ করব। আপনি জিজ্ঞাসা রাখতে পারেন অবশ্যই জিজ্ঞাসা রাখার অধিকার সবার আছে শাস্ত্র তাও বেদান্ত যা সাপেক্ষ সত্য নয় যা ব্যক্তির যথার্থতার কথা বলে তা নিয়ে প্রশ্নোত্তর হতেই পারে কিন্তু যদি তার তর্ক হয় এবং কি করা হবে তার উপর নির্ভর করে প্রশ্ন করেন তবে বলবো জীবনে আসুন আগে দাঁড়ান সেই অধিকার আপনার বা কারোর আসে বাকি সাইড টক তো চলতেই থাকে এই সঙ্গে আমার কিছু যায় আসে আজও নয় ভবিষ্যতেও যায় আসবে না বাকি আমি কি খাবো বাকি আপনি কি কালারের ড্রেস পরেন কখন খান তা যেমন আপনার ব্যক্তিগত ও তা প্রকাশ করাও আপনার পার্সোনাল তেমনি আপনার ভালো লাগা বা খারাপ লাগা দিয়ে কোনো সন্ন্যাসী চলবে সন্ন্যাসী চলতে পারে এই অবধি ভাবাও অমূলক এবং বেকার আপনি আপনার সুযোগ এবং এতক্ষণ সাহস এখনো পর্যন্ত জোগাতে পারেননি যে প্রশ্নটি আপনার প্রাত্যহিক সমাধিময় অভৌতিক জীবনের বাইরে এসে আমাকে করতে পারেন অথচ এই প্রশ্ন তুলছেন যে আপনার কথা বা আপনার মন জুগিয়ে বা আপনার ভালো লাগে এমন কোনো ক্লারিফিকেশন দিয়ে আমি কোনো কাজ করব। তাহলে আপনার আমাকে আপনাকে আশাহতই করতে হবে আর কোন দিক বা কত দিক থেকে বলবো আমি তাই ভাবছি মোদ্দা কথা শুনুন মোদ্দা কথা যখন কোনো আদর্শ জীবনে বাঁচাই হয় না না যখন জীবনের তথ্যের সাথে কোনো পরিচয়ই না থাকে তখন এমন সময় অসংলগ্ন কথা ভিতর থেকে বেরোয় এই জগতে অভৌতিক আপনি কি দেখতে পারবেন কি আছে এই জগতে অভৌতিক আত্মিক প্রেম আত্মিক করুণা আত্মিক সত্য জ্ঞান সব আত্মিক গুণ ক্রোধ এগুলো চেতনারই গুণ কিন্তু প্রকাশ তো ভৌতিকভাবেই হবে আর আপনি যদি এতই অভৌতিক স্তরের হতেন তো ব্লক যিনি দিয়েছেন তার স্থানে থাকতেন হ্যাঁ জীবনের আনাচে কানাচে যখন অবিবেকের ময়লা জমে থাকে তখন সঠিক কি সূক্ষ্ম কি তা ধরাই যায় না আপনি বোধহয় হয় খুব একটা পড়েন না ত্যাগ রাবণও করেছিল তপস্যা যখন করেছিল আর বুদ্ধও ত্যাগ করেছিল দুটোই কি সমকক্ষ হবে রামকৃষ্ণের পার্ষদরা ঠাকুরের দেহত্যাগে পরে সান খাওয়া ফেলে দিয়ে উদাসীন হয়ে গিয়েছিল তো রোড লোফারের তিন নম্বর জিএফ চলে যাবার দুঃখের সাথে তাও কি সমকক্ষ হবে কারণ ভৌতিক এক্সপ্রেশনে তো আপনারই কথা মতো মা অনেক ত্যাগ স্বীকার করে ভৌতিকভাবে তো ঠাকুরের ষোলো জন পারষদের শ্রীরামকৃষ্ণ দেবরূপ গুরু চলে যাবার জন্য যে রোদন আর একটি ছেলে তার তিন নম্বর গার্লফ্রেন্ড হারানোর জন্য যে কান্না দুটোই একই মাপদণ্ডে মাপতে হবে এতদূর এবং এমনই জীবন আপনি কাটাচ্ছেন প্রত্যেক প্রাত্যহিক জীবনে আপনার যে এই ঔচিত্যই আপনি পেলেন আরও শুনুন ভৌতিক স্তরে সেক্স করতে গেলে নির্জনতা চাই এবং নির বা ধ্যান করতেও নির্জনতা চাই ভৌতিক স্তরে দুটোতেই আপনাকে দরজা লাগাতে হয় এবং দরজাটি হয়তো কাঠেরই থাকে দুটো দরজা লাগানোই একই মূল্যের বাড়িতে চাকরি ছেড়ে দিলে মা বাবা অসন্তুষ্ট অসন্তুষ্ট হয় হয় ও সাধনা না করলে গুরু দুটোই একই অসন্তোষ বিচার করতে বিচার করেই তো শেয়ার মার্কেটে কেউ ইনভেস্ট করে না এবং বিচার করেই কেউ জীবন থেকে অনিত্য বস্তুকে ত্যাগ করে যদি আপনি মেডিকেল সায়েন্সের কাছে যান তো মেন্টাল ফ্রিকোয়েন্সি একই রকম দেখাবে গ্রাফে দুটোই কি একই এই দুটোর গুণবত্তা সেম হলো কারণ দু ক্ষেত্রে টাইম আর এনার্জি ইনভেস্ট করতে হবে কিছু ছাড়তে হবে কিছু ধরতে হবে বলতে চাই না তবুও বলতে হয় জীবনের ফার্স্টেশন থেকে বাইরে এসে তথ্য দেখুন যাদের জন্য ত্যাগ শিকার করা হয়েছে তারা কি করে সারা দিন কিসের জন্য ত্যাগ শিকার করা হয়েছে এখানে ব্যক্তিগত স্বার্থে সংসার পাতানোর জন্য ত্যাগ শিকার করতে হচ্ছে না এখানে ব্যর্থ ত্যাগ হচ্ছে না এখানে একটা ফাঁকা ব্যক্তিগত সুখের লড়াই চলছে না যে তুই আমার চুলকে দে আমি তোর চুলকে দিই যাদের জন্য ত্যাগ শিকারের কথা যারা ব্লগ দিয়েছে তারা আপনাদের জন্য খাটছে জীবনের গোল্ডেন টাইম যখন আর দশজন নিজের জন্য কোড়াতে ব্যস্ত এরা নির্বিবাদে জীবনের আহুতি দিচ্ছে এরা দুটো থেকে তিনটের বেশি জামা নিজের রাখেনি ব্যাংক ব্যালেন্স রাখেনি ভবিষ্যতের ভাবনা রাখেনি বর্তমানের মস্তি রাখেনি যাতে ডুবে থেকে আপনাদের আসার পর্যন্ত সময় হয় না নদীয়া এখান থেকে খুব একটা দূরে নয় আপনি তো শুনে চলেছেন আপনি এবং আমাকে আপনার জীবনে অধ্যাত্ম আনতে আপনার জীবনে চেতনা আনতে এরা দিন রাত কানেক্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের জন্য ত্যাগ করা হচ্ছে এইটা হলো ত্যাগের গুণবত্তা আমার নারী আর চামড়া ছিঁড়ে বেরোয়নি যে প্রাকৃতিক আকর্ষণে তাদের জন্য করা হচ্ছে বুঝুন এসি ঘর বা ছোট জায়গায় চলে যাওয়া ইস্যু নয় কাদের জন্য করা হচ্ছে এবং কেন করা হচ্ছে এতদিন ধরে শুনি এই পরিষ্কার ও তো আপনার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ছিল আসুন না এই পথে দেখুন না যাকে মা মা বলছেন না যে মাতৃত্বের কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন বা আমরা বলে থাকি দেখুন না তাদের ভৌতিক স্বার্থের হানি হলে আপনার জন্য কবিন্দু ত্যাগ স্বীকার করে আপনার মতো কোনো নদীয়াতে কোনো আসানসোলে কোনো বর্ধমানে কোনো ব্যাঙ্গালোরে এরাও পার্থ বসে থাকতে এবং নিজের জীবনকে সেটেল করতে এবং এদেরও বাবা মা ছিল যে যারা এদের মাথায় হাত বুড়িয়ে এদের জন্য ত্যাগ স্বীকার করবে কিন্তু এরা কার জন্য ত্যাগ স্বীকার করবে এবং কে এদের জন্য ত্যাগ স্বীকার করবে এটাও চুজ করেছে জীবনে এইখানে এই ত্যাগের মাহাত্ম আগে নিজের জীবনের ব্যক্তি স্বার্থ থেকে নিজেকে তুলে তারপরে মাকে গিয়ে বলুন যে একটা সৎকর্মে শুধু একটু এক্সপেরিমেন্টই করুন একটা সৎকর্মের জন্য আমার জীবনের দশটা রাত্রি আমি উৎসর্গ করব। আমি কিছু সঠিক কাজ করব এবং তার জন্য তোমাদের ভৌতিক এবং শারীরিক কোনো লাভ হবে না আর মাকে গিয়ে বলুন যে মা তুমি তো আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করো তুমি দশটা রাত্রি আমার সাথে একটু জাগো একটু কষ্ট স্বীকার করো ভাই কি বলছেন এসি রুম ওটা একটু ছেড়ে দাও আমি কি করব আমি জগতের চেতনার উন্নতির জন্য চেষ্টা করবো দশ দিনই করুন বেশি নয় আর এরা পুরো জীবন দিতে এসেছে এই দশ দিন ত্যাগ স্বীকার করুন এবং নিজের মাকে বলুন দেখুন কত সমর্থন আপনি পান অ্যাটলিস্ট ছেড়ে দিন বলে দিন অ্যাটলিস্ট আমাকে ডিস্টার্ব করো না গ্যারেন্টি দিচ্ছি ডিস্টারবেন্স আসবে আপনার জীবনে দেখুন আমি কড়া ভাষায় বলছি কারণ আর কোনো উপায় নেই ব্যক্তিগত স্তরে এই ত্রিভুবনে কেউ নেই যার প্রতি আমি বিদ্বেষ পোষণ করি কিন্তু বোঝানোর ভাষা এমনই হতে হবে যখন অবিদ্যা অজ্ঞান আসছে প্রিয়াঙ্কা আমি আপনার বিরোধী নই কিন্তু আপনার ভিতর থেকে যিনি এই ভুল মূল্যবোধকে এবং জীবনের যন্ত্রণাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তার পক্ষ নিতে পারব না যে আপনার থেকে সত্যকে দূরত্ব করে দেয় আমি তার পক্ষ নিয়ে রাখতে না আমায় খরগস্থ হতে হয় এই জন্য যাকে মাতৃস্নেহ বলেন একবার আপনি এই দৈহিক ভৌতিক অস্তিত্বকে ছেড়ে দিয়ে সেবা তো ভৌতিকভাবেই করতে হবে আপনার প্রেমের প্রকাশ আপনার জ্ঞানের প্রকাশ আপনার বিবেকের প্রকাশ তো আপনার জীবনেই হবে শুধুমাত্র ভৌতিক অস্তিত্ব ছেড়ে দিয়ে আপনি এইভাবে নিজেকে প্রকাশিত করতে শুরু করুন দেখুন যাকে মাতৃস্নেহ বলেন তা মায়ের মুখ থেকে হাত থেকে আপনার পিঠে কেমন ঝরে পড়ে মা তার সন্তানকে নিষ্কাম নয় প্রাকৃতিকভাবে ভাবে ভালোবাসে চেতনার জন্য নয় দেহের সূত্রে ভালোবাসে যেমন হাত ও তাতে আঙ্গুল থাকে পা থাকে স্টোম থাকে এসব প্রাকৃতিক একদম সেই যেই একটি দেহ থেকে আরেকটি দেহ তৈরি হয় যৌনতা আসে এবং তার ফলে একটি সন্তান উৎপাদন হয় যৌনতা এই জন্য প্রাকৃতিক আহার নিদ্রা ভয় মৈথনাঞ্চা মনুষ্য না পশুভি পশু আর পুরো এই সমাজ পুরো এই দেহ আপনার দেহ পিতামাতার দেহ যদি দেহবোধে থাকা হয় যাকে আপনি ভৌতিক স্তর বলছেন ওই স্তরে ভালোবাসে তো গুরুর প্রেম এবং পুরো জগতের প্রেমের মধ্যে একটা ফান্ডামেন্টাল বড় পার্থক্য আছে এবং সেটি সবথেকে মহত্তম পার্থক্য এবং সূক্ষ্মতম পার্থক্য পুরো জগৎ যেই জন্য আপনাকে প্রশংসা করবে গুরু সেই জন্য আপনাকে তিরস্কার করে ফলে গুরু যেই জন্য ত্যাগ করে গুরু যেই প্রেম পোষণ করে তার জগতের ক্ষেত্রে তার পুরো বিপরীত পুরো জগৎ সেই জন্য আপনার কাছে অপ্রেম পোষণ করবে যার জন্য গুরু ত্যাগ করতে পারে সেই কর্মটি যদি আপনি করতে শুরু করেন পুরো জগৎ আপনাকে ঠ্যাঙাতে শুরু করবে ত্যাগ করবে না এই বেসিক যে ভেদ এটা বুঝতে চেষ্টা করুন কেন ব্লকটি করা হয়েছিল যারা জগৎ হিতার্থে কাটছে তার জন্য শ্রীরামকৃষ্ণদেব দেব রাজ যাচ্ছেন তার রাজ জাগা আর যে দেহবদী একটি সন্তানের মা হয়েছে এবং আমার আমার করে তার স্বার্থে যাবতীয় মিথ্যাচার করতে পারে দুটো ত্যাগ সমান হলো দুজনের চেতনার কেন্দ্র কোথায় নিজের শরীরে আঘাত লাগলে যেমন ব্যক্তির কষ্ট হয় বা শরীরের জন্যই যেমন সে চাকরি করে স্ত্রীর ভার বহন করে ব্যায়াম করে ওষুধ খায় ঠিক তেমনই ন্যাচারাল আর সন্তানের জন্য কষ্ট শিকার হয় কারণ তা প্রাকৃতিকভাবে দেহের এক্সটেনশান এতে কোনো আদর্শ নেই এতে কোনো উচ্চতা নেই কষ্ট শিকার সবাই করছে কিন্তু কিসের জন্য কে আপনি কষ্ট স্বীকার করে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিটিকে কোথায় এগিয়ে দিতে চাইছেন জীবনটি কিভাবে প্রকাশিত করতে চাইছেন এর উপর নির্ভর করে যে আপনার কষ্ট স্বীকারের গুণবত্তা কি ঠিক সেম রিজন যেই জন্য গুরু আপনাকে তিরস্কার করবে পুরো জগৎ বাপমা আপনাকে পুরস্কৃত করবে তাহলে দুজনে যখন ত্যাগ স্বীকার করে সেই ত্যাগের কোয়ালিটি কি এক হবে গুরু আপনার দেহের সাথে কোনো লেনাদেনা রাখেন না সে চায় আপনার চেতনার উত্থান পরিবার চায় আপনার ভৌতিক লাভ ওই ত্যাগ এই জন্য বিশেষ কারণ যারা ক্লান্ত তারা আপনার মানবতার চেতনার জন্য ভৌতিক স্বার্থ ছেড়ে পার্সোনাল এজেন্ডাকে গৌণ করে খাটছে এইখানে ওই ত্যাগ মহান ও তাদের এগিয়ে দিতে যে ত্যাগ তা অবশ্যই জনসমক্ষে আসার দাবি রাখে এটার মাধ্যমে এই বার্তা দেওয়া হয় চেতনার জন্য ত্যাগ স্বীকার করো দেহের জন্য নয় শিষ্যের জন্য ত্যাগ স্বীকার করো যে মুক্তি চায় তার জন্য ত্যাগ স্বীকার করো সূক্ষ্ম বার্তা বুঝুন দেহের এক্সটেনশন ভৌতিক এক্সটেনশনের জন্য ত্যাগ তো পুরো জগৎ করছে সংসার ভৌতিক স্বার্থে শুরু হয় এবং শেষ হয় গুরু শিষ্য সম্পর্ক চেতনায় শুরু হয় ও আত্মার একত্রে গিয়ে পৌঁছায় যদি পিতামাতা সন্তানের আত্মিক মঙ্গলে ত্যাগ স্বীকার করে তবে একমাত্র তা ত্যাগ পদবাচ্য না হলে তা প্রাকৃতিক স্বার্থ ভোগেরই অন্য একটি রূপ আমি আমার যেমন দেহকে ভালোবাসি ঠিক তেমনই আমার দেহের থেকে উৎপন্ন সন্তানকে আমি প্রাকৃতিকভাবে ভালোবাসি তাহলে নিজের দেহের স্বার্থ বা নিজের দেহের এক্সটেনশনের স্বার্থ কীভাবে ত্যাগ হয়ে যায় এমনি এমনি বলা হয়নি গুরু বা পরমাত্মার উদ্দেশ্যে ত্বমেব মাতা পিতা ত্বমেব যথার্থ মাতৃত্ব পিতৃত্ব গুরুতায় পর্যবসিত হবে বা গুরুতাই মাত্র যথার্থ মাতৃত্ব পিতৃত্ব একমাত্র তাকেই স্নেহ বলা হবে তাকেই শাসন বলা হবে যেখানে সত্য দাঁড়িয়ে আছে বাকি সব ত্যাগ ত্যাগ নয় ভগিনী প্রচ্ছন্ন এবং একটা আলাদা ফর্ম আর প্রচার দ্বিতীয় যেটা বলেছেন কে উপকৃত হলো এটা আমার জন্য দেওয়া হয় না আপনাদের জন্য দেওয়া কারণ ব্যক্তি ভিড় লাভ অলাভে চলে গুরু লাভ অলাভ দেখে না গুরু মাত্র সে যার পাওয়ার কিছু বাকি নেই যার নিজের জন্য পাওয়ার কিছু বাকি আছে আপনি সঠিক বলেছেন সে কখনো গুরু নয় যার এই জগতের সাথে লেনাদেনা মিটে গেছে যার কিছু চাহিদা নেই সে মাত্র আপনার জীবনের কোনো একটি ছোট পরিবর্তন আনার কারণ হতে পারে বাকি কেউ নয় ভিড় আপনারা যেহেতু লাভ অলাভে চলেন আপনাদের মনের স্থিতি যেহেতু এইরকম সেই জন্য আমাদেরকে এই ছবি সামনে আনতে হয় যদি আপনি এতই নিরাবলম্বন হতেন তবে দুটো ভিডিওতেই যা বলেছি তা ইনাফ হতো আপনার বোঝার জন্য বা আপনাদের বোঝার জন্য কিন্তু তা তো হচ্ছে না না কেউ দেড় বছর দু বছর ধরে শুনছে তবুও হচ্ছে না না আপ আমার এত ভিডিও আপনাকে আজ পর্যন্ত নদীয়া থেকে দিয়ারা নিয়ে আসতে পারেনি না তাই ডাবল খেটে আপনার সামনে আপনারই হিতের জন্য প্রচার করতে হয় আমাদের খুব মজা লাগে না এতে কিন্তু আপনারা যতক্ষণ না ভৌতিক স্তরে কোনো লাভ পান ভৌতিক মুখ দিয়ে ভৌতিক জীব দিয়ে আমার লাভ হয়েছে এটা না শোনেন ততক্ষণ পর্যন্ত সিকিওর ফিল করেন প্রাকৃতিক বৃত্তি যেখানেই ভিড় সেখানেই আমরা গিয়ে দাঁড়াই যান না একটা ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ান এখানে সবাই যদি এক লক্ষ লোক যদি হাত তুলে প্রণাম করে দেখবেন আপনি না চাই তো আপনার হাত তোলার টেন্ডেন্সি এসে যায় এটা কেন হয় কারণ আমরা ক্ষমতা শক্তিকে এই জগতে স্থান দিই কারণ মিথ্যার প্রসার হতে প্রচারের দরকার পড়ে না কারণ আমরা মিথ্যাতেই জন্মাই এমনি এমনি জগৎকে মিথ্যা বলা হয়নি তো সাজানো এই জগৎটি সম্পূর্ণ মিথ্যা সাজানো আছে সাজানো মিথ্যা যেখানে জাগতিক ভৌতিক যেখানে সেখানে প্রচার লাগে না যৌনতা কাউকে শেখাতে হয় না খিদে ওঠানোর জন্য কাউকে খাওয়া শেখাতে হয় না ঘুমানোর জন্য কাউকে শেখাতে হয় না ভয় এমনি এমনিই আসে ক্রোধ এমনি এমনিই ওঠে এগুলোর জন্য আমাদের কোনো চেষ্টার প্রয়োজন পড়ে না প্রচার লাগে না চারটে লেটেস্ট বা ওই কাঁচা মার কাঁচা রিমিক্স আজকাল বেরোচ্ছে এর জন্য নিচে শেয়ার বাটন টিপুন এই কথা লিখতে হয় না দু কোটি ভিউ হয়ে যায় কারণ তা ইন্দ্রিয়কে সুখ দেয় এবার ডেলি গীতার চারটে শ্লোক আপনি এটা ছেড়ে দেখুন না কটা ভিউ হয় গীতাকে প্রচার দিতে হয় প্রসার দিতে হয় বাজারে চিঁড়ে বিতরণ করুন আর বিরিয়ানি বিতরণ করুন দেখুন কোথায় লাইন বেশি হয় চিরত হিতকারী সত্য নয় এ জগৎ সুবিধা চায় মিথ্যা চায় সেই জন্য সত্যকে শক্তি সংরক্ষণ সঙ্গ দিতে হয় ঠেকের জন্য বিড়ি খাবার জন্য চা খাওয়ার জন্য বন্ধুদের ডাকতে হয় না যে কেউ যেতে যেতে বসে যাবে যদি বিড়ি আর চা থাকে বিয়ে বাড়িতে জানতো বা এমনি মেয়েরা আসে তো দুটো সাংসারিক গল্প করার জন্য সময়ের দরকার পড়ে না এমনিই বসে দেখবেন ঘন্টা পর ঘন্টা কেটে যাচ্ছে ঠিক যেই আপনি বলবেন আজকে সৎসঙ্গ আছে তখন কি বলবে কাজ আছে এই দিনটা বিকেল বিকেলবেলাটাই আমার কাজ আছে রে কিন্তু এই কাজের নামই আপনি চারটে তার সাথে জাগতিক কথা বলুন ওই সময় ফোনেই আপনার সাথে হয়তো চারটে কথা বলে নেবে আধ ঘন্টা কথা বলে নেবে তার চটপটা হয় তা ভালো লাগে প্রবৃত্তি বুঝুন আমাদের এই জন্য সত্যকে শক্তি দিতে হয় এই জন্য অ্যাডভার্টিসমেন্ট করতে হয় আমাদেরকে সত্য যদি এত জিতত তাহলে ন্যায় সততা চারিদিকে এত হারছে কেন কারণ এর প্রচার নেই একে কেউ শক্তি দেয় না একে কেউ সঙ্গ দেয় না যদি কেউ চেষ্টা করে তখন আপনার এরকম প্রশ্ন ছুড়ে দেন এই প্রশ্নটি আপনি করেছেন আমি তার বিরোধ করছি না খুব ভালো করেছেন কিন্তু এই প্রশ্নটি কেন যেসব হাজার হাজার রাজনীতি সামাজিক হোম লোন বিতরণকারী আছে যেসব সামাজিক ইস্যুস চলছে যেইগুলি ভুল প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে যেখানে হিংসা বিতরণ করা হচ্ছে সেই প্রত্যেকটি কোম্পানির সামনে এই প্রশ্ন কেন ছুড়ে দেওয়া হয় না কেন তখন সুবিধা নিতে আমরা দাঁড়িয়ে পড়ি গিয়ে সত্য সঙ্গ পায় না সেই জন্য সৎসঙ্গকে পোস্ট করতে হয় সত্যের দ্বারা জীবন উন্নত হয় এটা আমরা বিশ্বাসই করি না সেই জন্য আমাদেরকে সামনে আনতে হয় আপনাদের মিথ্যা প্রাকৃতিক তাই নেশা করতে বিয়ে করতে জিএফ বিএফ বাজি করতে কাউকে শেখাতে হয় না কিন্তু ধরে বেঁধে প্রার্থনা করতে শেখাতে হয় তো ভজন শেখাতে হয় তো ঘুমোতে শেখাতে হয় না কিন্তু ভরে উঠাতে শেখাতে হয় তো তখন দেখাতে হয় দেখ ভরে উঠে এই ব্যক্তি জীবনের উন্নতি করেছে প্রার্থনার মাধ্যমেও উন্নতি সম্ভব শুধুমাত্র জীবন উন্নত হয় না কিন্তু কেন লোকে প্রার্থনা করে না জানেন এই জন্য করে না প্রার্থনার গুণবত্তা কেউ বলেনি সব বইতে বলা হয়েছে এইসব বইগুলি এখন কোনো পুরনো লাইব্রেরিতে পড়ছে যদি চান জীবনে আত্মা প্রকাশিত হোক বা তাহলে যে বা যাজ বা যে বিষয়ে আত্মিক স্তরকে প্রকাশ করে তাকে সঙ্গতি শক্তি এবং প্রচার দিন নাহলে মিথ্যা তো জিতেই আছে এই জগতে যতদিন আপনি দেহ ভৌতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে একে অপরের এই স্বার্থের দাবি পূরণ করবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন প্রেম ছলকে ছলকে পড়ছে এই জগতে কেউ নেই যে আত্মার পক্ষ নেবে ও উৎসাহিত করবে এমন কিছু বা কাউকে পেলে নিজেকে ধন্য মনে করুন যাকে তাকে সঙ্গতি দিন তাকে শক্তি দিন তাকে প্রচার দিন না হলে আপনারই আন্তরিক পূর্ণতার কোনো যে আশ্রয় হতে পারে এই ধারণা জগৎ থেকে মুছে যাবে এবং ভৌতিক স্তরে এরম আশ্রয়গুলো আর অবশিষ্ট থাকবে না এই জন্য দিন দিন আশ্রম কমছে সমাজে সাধুর পরিমাণ কমে যাচ্ছে ভোগের মাত্রা বেড়ে যাচ্ছে ধার্মিকতা একটা অ্যাভারেজ পরিবার থেকে লুপ্ত হয়ে যাচ্ছে যদি বোঝেন তো ভালো না হলে তো আগেই বলেছি আপনাকে বেদান্তের কাছে আনতে যতদিন দেহে বল আছে আমি সব রকম পায়ে তারা অ্যাপ্লাই করবো দিনে রাখুন সব রকম যা সম্ভব এ তো সবে টেলার আর যদি দেখেন যে এই উদ্যোগ বন্ধ হয়ে গেল কখনো তখনও জানবেন হারলেন আপনি হারলেন আপনারা আমি নই ঘরে আপনার আগুন লেগেছে যদি কুয়ো খোড়াতে টাকা না ঢেলে থাকেন সঠিক সময়ে আপনারই ঘর পুড়বে কারণ আমি তো জানি আমি হারতেই পারি না আমার হার নেই আত্মার পরাজয় হয় না কিন্তু হ্যাঁ আত্মিক প্রকাশ তো প্রকৃতিতেই হয় তো প্রকৃতি যদি তাকে সমর্থন না দেয় আমরা যদি ভৌতিক স্তরে যাকে বলছেন সমর্থন না দিই তাহলে এই প্রাকৃতিক জীবন যে জীবন আমরা পেয়েছি তা আত্মিক হবে না আপনি বঞ্চিত থাকবেন আত্মা হার ঊর্ধ্বে তার হার নেই কিন্তু ব্যক্তির তো হার আছে তো জীবনের প্রত্যেক পদক্ষেপে আপনারা হারতে থাকবেন যদি কোথাও এমন পান যে ভৌতিক স্তরে আত্মাকে প্রকাশ করে দেয় যদি কোথাও এমন পান যেখানে শিবের চরণের শক্তি বসে আছে তবে সেই মূর্তির পূজা করুন আপনি যতদূর ব্যক্তি চলা বলা কথা বলা সম্পর্ক স্থাপন করা সংসার করা যতদূর এগুলো আপনার আছে অফিস করা আছে বাড়ি আছে যতদূর আপনার সমাজ আছে ততদূর পর্যন্ত সত্যের প্রচার আপনারই কাজে লাগবে বুঝলে ভালো আর না হলেও আমি তো চলবই এক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে ইগনোর করুন যতটা আমি আপনার কাজে লাগতে পারছি আমাকে তখন ততটাই নিন